আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আগের চেয়ে অনেক সুস্থ, ভালোই আছি। আমি 18 দিন আগে ডিপি আর সি হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমি একান্ন আওয়াবাদে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমি সুস্থ হয়ে গেছি। আজকে আমি কতটুকু সুস্থ হয়েছি আপনাদেরকে বলবো। চলেন আমার প্রথম দিনের ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের একজন প্রবাসী ভাইকে, যিনি প্রায় গত 8 থেকে 10 বছর যাবত উনি ইএলআইডি এই রোগে উনি ভুগছেন। এর সঠিক কারণটা আসলে উনি এখনো জানেন না যে ওনার জীবন আসলে এরকম কোনো বড় দুর্ঘটনা বা এরকম কোনো কিছু নাই। পেশাগতভাবে উনি আসলে ড্রাইভিং পেশার সাথে উনি জড়িত আছেন দীর্ঘদিন, হতে পারে হয়তো সেখান থেকে হয়তো কোনো কিছু একটা হয়েছে। বাট এটার জন্য উনি অনেক চিকিৎসা করেছেন, বাট কাঙ্ক্ষিত কোনো ফল পাননি। ফলশ্রুতিতে একটা সময় খুঁজতে খুঁজতে এই টিপিআরসি হসপিটালের কথা জানতে পারেন এবং জেনে সরাসরি চলে আসেন এবং আজকে কিছুক্ষণ আগে এসে উনি ভর্তি হয়েছেন আমাদের এই হসপিটালে। আসুন দর্শক, একটু কথা বলি ওনার সাথে, কি কি সমস্যা ছিল এবং কি কি সাফার করেছেন, কি কি ট্রিটমেন্ট করেছেন এখন পর্যন্ত, ওনার মুখ থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আনোয়ার হোসেন আয়নাল রাসেল। স্যার, বয়স কত হবে? ১৫-১৭ বছর মতন হয়ে যায়, জীবনের অনেকটা সময় ওখানে কাটিয়েছেন। স্যার, আমরা জানি আপনি এই ডিপিআরসি হসপিটালে পিএলআইডি এই সমস্যাটা নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। তো জানি প্রায় 8-10 বছর যাবৎ আপনি এটা নিয়ে যুদ্ধ করছেন। যখন প্রথম শুরু হয়েছিল, আপনি জানেন না যে আসলে ঘটনাটা কি বা কিভাবে শুরু হয়েছে, তো যখন শুরু হয়েছিল আমাদেরকে যদি ওই সময়কার কিছু কথা বলতেন যে যখন শুরু হয়েছিল কি অনুভব করতেন আপনি, কোথা থেকে ব্যথাটা শুরু হয়েছিল? আমি প্রথম পাশে যে সাথে ব্যথা আরম্ভ হয় আমার এই ডাইন সাইডের এই কর্নারে এই বেদনাটা শুরু হয়েছে। আমি মনে করলাম আমার কোমরের ব্যথা হতো, কোনো সময় ডাক্তারের দ্বারা গেছি, ওষুধ পত্র যে ইঞ্জেকশন দিছে এগুলো দিছে, যে কিছুতেই কমে না। তখন থোড়াথড়ি ছিল, তো এই সাইড পুরো ব্যথা থাকতো 24 ঘন্টা, 24 ঘন্টা এটা যায় না, যেন এই জায়গাটাকে ভাঙ্গে ফেলছে, ধাক্কা মারলেই ব্যথা করে। আর এইটার ব্যথায় আমার আস্তে শরীরে কোনো সময় বেদনা ছড়িয়ে যায়, তখন আমি ঘুমাতে উঠতে বহুত কষ্ট হয়, পেন পুরো পেন শুধু। এবার কোনো সময় সুখ টানে, আমরা করতে করতে অনেক জায়গা ওষুধপত্র খেয়ে কোনো ওষুধে আমার ধরছেন। আমি হসপিটালে এমআরআই করাইছি, তো উনি বললো যে আপনার যে হাড্ডির মাঝখানে এটা রগ নাকি এটা হাড্ডি বাঁকা হয়ে গেছে, তো ইনশাল্লাহ আপনার ওষুধ খান কমে যাবে, কোনো ওষুধ খাই না। কত সালে ঘটনা? এটা 2013 সালে। উনি দিছে 2-3 মাসের ওষুধ নিয়ে গেছি, ওষুধ খাইলাম কিছুতে কিছু হয় না। এরপরে এক দিয়েছে ওষুধ খাইছি অনেকখানে, কোনো ওষুধে নাই, যেখানে এক্সপোয়ারি হইতেছে তোমার হাড্ডির সমস্যা এইটাই বলে। এখানেও আইসি এখন লাস্ট ফোন কেউ তো সাকসেসফুল হইছে না। তো এই যে আপনি পিএলআইডি সমস্যা নিয়ে ভুগছেন ব্যথা, কিন্তু আপনার প্রাত্যহিক জীবনে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতেন? যেমন অনেকে আছে দীর্ঘ সময় ড্রাইভিং করতে পারেন না, অনেকে আছেন যে সকালে ঘুম থেকে উঠতে গেলে খুব কষ্ট হয়, অনেকে দাঁড়িয়ে নামাজ পড়তে না গিয়ে এখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না। আপনার লাইফে চেঞ্জ কি কি এসেছে এই ব্যথার জন্য না, এবং ব্যথাটি কি সার্বক্ষণিক থাকতো কিনা যদি কিছু? ব্যথা আপনার বলছেন এটা 24 ঘন্টাই থাকে, তো আমি বহুত কষ্ট করে কেঁদে কেঁদে টাইম পাস করছি, যেন ফ্যামিলিগত সমস্যা আছে না, এদিকে যাইতে পারি না এদিকে আসতে পারি, আসি দেশে আবার চলে যাই, শারীরিক ওষুধ পাই, কোনো ওষুধে আমার সাকসেসফুল পাই না, জানিও পাই না। তবে যে আপনি ক্লিনিকে যান, ফ্যামিলিগত সমস্যার কারণ বসতে কি করবো, ওই যে পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি আপনি, আমাদের কারণে আমি যদি দেশের তো জানেন সবাই অবস্থা ভালো না, আর এই হিসাবে বাল বাচ্চা আছে ছেলে মেয়েদেরকে শেখার, ওইটার ফলে আমি ডিফেন্স করে এই পেইন্টার লিয়া জীবন কাটাইতেছি। আচ্ছা, তার মানে এই ব্যথার সাথে আপনার যুদ্ধ, ব্যথার সাথে বসবাস, মানে আপনি যে প্রতিটা পদক্ষেপ দেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেন, সেখান থেকে আপনার ব্যথাটা শুরু। যেমন ঘুম থেকে উঠে উঠা মাঝে দেখতেছি ওই পেইন্ট এমনি লাগে আসে, ওই সময় বেশি হয়ে যায়, উঠতে কষ্ট হয় আধ ঘন্টা এক ঘন্টা, ও পেইন যাওয়া বাদে আস্তে আস্তে গিয়ে গোসল গোসল করা বাদে 10-5 মিনিট আড়া আড়ে গেলে 50% কম থাকবে না, কিন্তু পেইন যেটা ফিসে এইটা যায় না, বুঝছেন কথা?
এটার জন্য যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলোতে কোনো লাভ হতো না, কোনো কিছু সাকসেসফুল না। বলে আমি তো আবার প্রায় ডাক্তারে বেকার ওষুধে দাম ধরে খাইতাম না, বলতে যাচ্ছে এটা কিডনির সমস্যা, মাসে দুই মাসে তিন মাসে যেমনি দেখবেন বেকার ওষুধ একটা দুইটা খাইতাম, মানে যখন এক্সট্রিম আর পারছি না পারছেন তখন একটা দুইটা খাইতাম। এর ভিতর কি কোনো ডক্টর অপারেশনের কথা বলেছিলেন? ফার্স্ট স্টেডিং এ বলছে অপারেশনের কথা আসে এখানে, এন বলছে না বাংলাদেশে বলছে সেই দেশে, আমি অপারেশনে আগে পারিনি, আমি আমাকে চেনে আমি করবো না, এটা যুদ্ধ করে যেটা হওয়া 10-15 বছর আগে তো তখন জীবন শুরু প্রায় বলতে গেলে ওই সময় যদি অপারেশন করার সমস্যা, এবারে কোন সময় ড্যামেজ হয়ে যায়, এটা হয়েছে অনেক। এই যে দ্বিধা দ্বন্দ্ব বা সবকিছু কি করবেন বুঝতে পারছিলেন না বা এই সবকিছু মিলে তো হঠাৎ করে এই ডিপিআরসি হসপিটালের কথাটা জানতে পারলেন? আমি এটা এক বছর আগে থেকে একদিন ফেসবুকে দেখছি ডক্টর সফিউল্লাহ স্যারের এই মনে হসপিটালে ভর্তি হয়ে এদের কাছে ভালো মাপ কথা করতেছে, জাস্ট দেখতেছি সুস্থ হয়ে রোগী চলে গেছে। আমি এটা সন্দেহ করলাম, প্রায় জায়গাতে এইটার কোনো গ্যারান্টি পাই না, ওমেগার মালিক রব্বুল আলমিন চেষ্টা করলে সবকিছু হয়ে যায়। তো ওনার এইটার অভিজ্ঞতা আমার দিলে ডাক্তার এটা কোন কোন সিস্টেম এটা তারা বের করতে পারে, কারণ অভিজ্ঞতা কোনো ডাক্তারের দিয়া এটা করা যার কোনো এটা সিস্টেমটা হয়ে যায়। আর এই যে ওইখানে ওইখানে তারাবি আছে এগুলা আসলে এরা বলছে তারা তারাবি করতে, আসলে সত্যিকার কোন সিস্টেম এটা করবে এটা তারা জানে না। তো এইগুলো তারাবি আছে আমি তো করছিও না, ওইটা আমি করছি উনি মানে ডাক্তার তাই জানা আছে কোন কোন সিস্টেম এটা তারাবি করলে ওই যে সমস্যাটা সাকসেসফুল হবে। আমার এমনি যাই মনে হয় আমার এখানে হবে। আজকে আপনার প্রথম দিন এই হসপিটালে, জি ভাইদেরকে বলছি আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সাকসেস করে, আল্লাহ আপনাদের দোয়া আর আল্লাহর সাহায্য রূপে যেন এই হসপিটালটা সুস্থ হয়ে যেন আমি বাইরে যেতে পারি, আপনারা দোয়া আপনাদের দোয়া কামনা চাইতেছি। ও তো আশা করি আইসি অনেক দূর থেকে, এর বাদে বুঝেন সিলেট থেকে আইতে কত সমস্যা, এর বাদে আগে একবার আগে গেছি আইসি সুস্থ হয়ে যায়, তো আমার কষ্ট আমার আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ সমাধান দিবে। ডাক্তার যেমন আমি কয়েকটা ফেসবুকে আপনাদের দেখেছি এই সিস্টেম গুলো আমার দিলে ডাক্তারছে যেমন কিছু হবে আলহামদুলিল্লাহ। দর্শক এক বুক আশা নিয়ে এসেছেন আমাদের এই প্রবাসী ভাইটি সেই সুদূর শ্রীমঙ্গল থেকে, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য এবং আমরা দেখতে চাই অপারেশন বিহীন ভাবে সম্পূর্ণ সুস্থ হতে পারেন কিনা, কি এমন ট্রিটমেন্ট আছে, কি সেই ম্যাজিক্যাল সিস্টেম যেটার কারণে রোগী আসছেন এবং সুস্থ হয়ে চলে যাচ্ছেন, আমরা আরেকবার একটু দেখতে চাই এবং আপনারাও আমাদের সাথে তার সাক্ষী হবেন। সে পর্যন্ত দেখতে থাকুন, অপেক্ষা থাকুন, আসসালামু আলাইকুম। দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিও, আমার এই রোগ নিয়ে আমার অনেক অভিযোগ ছিল, আল্লাহর অশেষ মেহরবানিতে আমার এখন আর কোনো অভিযোগ নাই আলহামদুলিল্লাহ, আমি আগের মতন ওই স্বাভাবিক লাইফে এসেছি, এই কারণে এই হসপিটালে আসায় আল্লাহ আমাকে সুস্থ করেছে। আমি এখন অনেকক্ষণ ধরে বসতে পারি, এখন আমার হাঁটা চলাত কোনো ব্যথা হয় না, ঘুম থেকে উঠলেও কোনো ব্যথা হয় না, এখন আমার আর কোনো ধরনের কোনো পেইন নাই। শফিউল্লাহ স্যার প্রদানের চিকিৎসা ব্যবস্থাপনায় আমার যে থেরাপি ছিল তার সেবায় আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে সুস্থ আছি এখন, ভালো। স্যারের জন্য আর আমার থেরাপি যেন সবাই দোয়া করবেন, তারা যেন মানুষের সেবা করতে পারে, আমার মতন রোগীর দেরকে যে সুস্থ করতে পারে আলহামদুলিল্লাহ। আমি এখানে চিকিৎসা নিয়ে অনেক খুশি। আমি এখানে যে 18 দিন ছিলাম, এই 18 দিনে আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করছে না, সবাই খুব ভালো ব্যবহার করছে, সবাই আমার সবসময় খোঁজ নিয়েছে যে আমি কতটুকু ভালো আছি, যার কারণে আমি মানসিক হিসাবে মনে অনেক শক্তি পেয়েছি। একটা মানুষের সুস্থ হওয়ার জন্য এইটাই প্রয়োজন, মনে যদি শক্তি না থাকে তো মানুষ কোনোদিন সুস্থ হয় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই যে এইভাবে খেয়াল রাখার জন্য। আমি একজন প্রবাসী, আমি খুব দূরতে আমার প্রবাসে চলে যাব, আমি কল্পনা করতে পারি না যে একজন প্রবাসীকে বাংলাদেশের মানুষ এত ভালোবাসে। আর সবাইকে বলতেছি যার ব্যাক পেন থাকে সারার দ্বারে আসবেন, কেননা ডিপিআরসি হসপিটালে অনেক শান্তি হইবেন, যদি আট দশ বছর হয়ে যায় 10-15 ডাক্তার হয়ে গেছেন কোনো বাদী কামন লাগছে না, ডাইরেক্ট এখানে আসেন, ইনশাল্লাহ সমাধান আল্লাহ করবে। স্যার অনেক ভালো পরামর্শ দেয় আর অনেক ভালো চিকিৎসা দেয়, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আমি 18-17 বছর হয়ে গেছে মনে হয়, এর বাদে আজকে আমি শান্তি 18 দিন আমি শান্তি পাইছি
আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর যারে সমস্যা হয় এখানে আসেন আরাম পাইবেন ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সারা জীবন আমাকে সুস্থ রাখে এই মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করছে যেহেতু বাদবাকি জীবন আল্লাহ সুস্থ রাখে আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল